আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকেই বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন প্রতিদিনের মতো গুরুত্বপূর্ণ নিউজ আপডেট এবং কুয়েতের গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি নাটি নিয়ে দেখবেন কুয়েতে বর্তমান করোনা পরিস্থিতির কারণে কুয়েতের এয়ারপোর্ট এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কঠিন মন্তব্য করেছেন কুয়েতের সংসদ সদস্য আহমেদ আল ফাদেল العالم مو طاقتكم ولا طاقه قراراتكم لان اللي وافق على هذا معناته خلاص تجاوزنا احنا موضوع السلطات الصحيه، انتم كمجلس وزراء لا حد طايقكم ولا حد يثق فيما تاخذونه من قرارات، المطار لازم يفتح، الناس ما تثق فيكم وكل من يبي يروح مصيفه ولا يبي يروح يسافر لبلد ثاني، خو تعليم وماكو تعليم ماكو تعليم. ياخذ له تعليم عن بعد يروح يسافر لبرا، لكن هذه البلد ما تطاق. جحيم وقافلين علينا، خلوا العالم تسافر. من قد اداره ادارتكم فاشله بكل ما تحمل الكلمه من معاني ايش كثر صفقنا لكم في بدايه الازمه ايش كثر ما نقول لكم انتم فشله ومن يوافق على هذه القرارات فاشل ومثل هذه القرارات تطيح هيبه الحكومه لانك اذا طلعت قرار غير قابل للتنفيذ انت قاعد تقول حق العالم خالفوه وانت ما تقدر تخالفهم شنو يعني خيام ممنوعه بالبيوت وممنوعه بالشاليهات ومسموحه بالبر شفرق يعني هذه قرارات غبية تطيح من هيبتكم لذلك أنا أتمنى الآن كيفكم بما أن القانون معاكم وأنتم اللي تتخذون القرار ومجلس الأمة وافق لكم للأسف على قانون يعطيكم هذا النوع من الصلاحية فتحوا المطار العالم مهي طاقة تقعد هنا ولا هي تقعد في البلد تني <applause> كوتور باشاي هو بركاش بروكاش بوليسين جي برتمان كويت جي بوريستيتي جولتي سي منتري بوريشودر ادشتيني بوليسين ابابي كويت جولتي بارينا কুয়েতের বিমানবন্দরগুলো খুলে দেওয়া দরকার এবং বিমান চলাচল করতে দেওয়া দরকার কুয়েতের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তা কুয়েতকে শিক্ষার হার থেকে ধ্বংস করে দিচ্ছে এবং বর্তমান যে লকডাউন পরিস্থিতি এবং লকডাউন যে ছিল এবং বর্তমানে যে চিন্তা ভাবনা করা হচ্ছে করোনা পরিস্থিতি বৃদ্ধির কারণে করোনা রোগীর মৃত্যুর হার এবং রোগী শনাক্তর হার বৃদ্ধির ফলে যে লকডাউনের চিন্তা ভাবনা করা হচ্ছে সে বিষয়ে তিনি বলেছেন বর্তমানে কুয়েতে লকডাউন মৃত্যুর সমতুল্য কারণ যে সকল প্রবাসী এবং কুয়েতিরা কুয়েতে বসবাস করতেছেন দীর্ঘদিন লকডাউন এবং বিভিন্ন দেশের সাথে যোগাযোগ বন্ধ থাকার ফলে লকডাউনের কারণে বিভিন্ন ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছে কুয়েতের সংসদ সদস্যদের এ ধরনের মন্তব্য যে সকল চৌত্রিশটি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে তাদের জন্য আশার বাণী শোনায় কুয়েতের এমপিদের এই ধরনের মন্তব্যগুলো যখন পরিষদের পক্ষ থেকে গ্রহণ করা হবে তখন আশা করা যায় বিমানবন্দরগুলো খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে যখন কুয়েতের করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে ইনশাল্লা আশা করা যায় মন্ত্রী পরিষদের অনুযায়ী চৌত্রিশটি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে কুয়েতে সরকারি যে রেশনের মাল রয়েছে সেগুলো বিভিন্ন সময় পাচারের কালে কুয়েতের পুলিশের কাছে এবং কুয়েতের সালমি পোর্টে যখন মিশরীয় নাগরিকরা সেই রেশনের মালগুলো পাচার করতেছিল তখন তাদের হাতে ধরা পড়ে সেই রেশনের মাল পাচারের ধরা পড়ার কারণে বর্তমানে কুয়েতের বাণিজ্য এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে অভিযানের প্রেক্ষিতে জিলিপ এলাকায় বিপুল পরিমাণে রেশনের চাল তেল দুধ সহ বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ করা হয়েছে কুয়েতের সংসদ সদস্য সাফা আল হাশেম রেশন উপলক্ষে তিনি বলেছেন যে রেশন চোরাচালান বন্ধ হবে তখন যখন বিভিন্ন রেশন সেক্টরে মিশরীয় নাগরিক যারা রয়েছে উচ্চ পর্যায়ে কাজকর্ম করতেছে তাদের পরিবর্তে কুয়েতি নাগরিক অথবা বেদুইন যারা বর্তমানে কুয়েতে বসবাস করতেছেন তাদেরকে চাকরিতে বহাল করা করা হলে এই রেশন চোরাচালান বন্ধ সম্ভব কুয়েতের বসবাসরত এক ইন্ডিয়ান নাগরিককে মাদক এবং মদ্যপ অবস্থায় অ্যারেস্ট করেছে কুয়েতের পুলিশ এবং তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে যাতে করে পুনরায় কুয়েতে প্রবেশ করতে না পারে কুয়েতের রাজধানী এলাকায় একজন ইরানি নাগরিক তিনি মাতাল অবস্থায় গাড়ির ভিতরে শুয়েছিলেন তা দেখে পথচারীরা পুলিশকে ইনফর্ম করলে সেখানে নিরাপত্তা কর্মীরা এসে তার গাড়ির গ্লাস ভেঙে তাকে বের করে তাকে জেল হাসতে প্রেরণ করা হয়েছে এখন আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা আপডেট কুয়েতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে পাঁচশত বত্রিশ জন কুয়েতে এ নিয়ে সর্বমোট কোনা রোগী শনাক্ত হয়েছে এক লক্ষ তেরো হাজার দুই শত জন গত চব্বিশ ঘন্টায় কুয়েতে করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারজনের জনের ইনানীল্লাহি ও ইন্নাইলাহের রাজিউন কুয়েতে করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে আজকে পর্যন্ত সর্বমোট মৃত্যু হয়েছে ছয়শত ছিয়াত্তর জনের গত চব্বিশ ঘন্টায় করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে সাতশত আটাইশ জন আজকে পর্যন্ত করোনা রোগীদের মধ্য থেকে সর্বমোট সুস্থ হয়েছে এক লক্ষ পাঁচ হাজার দুইশত শত্রিশ জন কুয়েতে বর্তমানে করোনা রোগী মধ্য থেকে সিরিয়াস রোগী রয়েছে একশত উনচল্লিশ জন যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখলেন সকলকে আবারও সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক হেফাজত রাখুক সকলেই ভালো থাকুন আবারও গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলেই সেফ থাকুন আল্লাহ হাফিজ